এসে ফার্স্ট টাইম কোচের সাথে দেখা হয়েছে, তো অভিনন্দন জানাইছে এতটুকু। অনেকজনে আছে, বিরাট কোহলি আছে আমাদের দেশের, অনেকজনে মুশফিক ভাই আছে, অনেকজনের ব্যাটিং ভালো লাগে, কিন্তু ফলো কাউকে এভাবে করা হয় না। যখনই ডাকবে আমি যেন প্রিপেয়ার থাকি, নিজের নিজের থেকে যেন আমি যখনই আমাকে ডাকবে আমি ভালোটা খেলতে পারি। তো যেখানে খেলতেছিলাম আমি ট্রাই করতেছিলাম আমার বেস্টটা যেন খেলতে পারি, এতটুকুই, আর বেশি কিছু চিন্তা করিনি। প্রিমিয়ার লিগটা তো ভালো খেলছিলাম আলহামদুলিল্লাহ। তো এরপরে যখন আমি শুনছি আমি এই টিমে ছিলাম, তো ওইটা নিয়ে ফোকাস করতেছিলাম যে ওইখানে ভালো কেমনে খেলা যায় বা কিভাবে নিজেকে ওইখানে ভালোভাবে ইম্প্রুভ করা যায় নিজের খেলাটাকে। তো ওইটা ওইটাই ট্রাই করতেছিলাম, বেশি কিছু করি না। আপনি ওপেনিং করছিলেন জি, আমি সাধারণত যখন লঙ্গার ভার্সন খেলি তখন চার পাঁচে ব্যাটিং করা হয়। তো হোয়াইট বলে যখন খেলছিলাম ওয়ান ডাউন বলেন ওইখানে খেলতাম, তো যখন ওপেন দিছে আমি ওভাবে কোনো কিছু বলিনি যে খেলতে পারবো, ওইটাই বলেছিলাম। আর আমি রেড বলে তো চার নাম্বার আর পাঁচ নাম্বারে খেলে অভ্যস্ত, আমার ওটা নিয়ে সমস্যা ছিল না। আমি এই তো গতকালকে মাগরিবের আগে জানছিলাম। আরেকটা ব্যাপার, আপনি 19-এ এরকম চার পাঁচে খেলতেন, তারপরে গত বছর প্রিমিয়ার লিগে ওয়ান ডাউন খেলেছেন, কখন আবার ওপেনিং করেছেন, এবার আরো প্রিমিয়ার লিগে ওপেনিং করছেন, আবার ফার্স্ট ক্লাসে নিজেই ব্যাটিং করেন চার পাঁচে। তো এই পার্থক্যটা বা দুইটা জায়গার পার্থক্যটা কিভাবে অ্যাডজাস্ট করেন খেলার সময়? বললাম ঠিকঠাক যে আমি রেড বলে আমি চার পাঁচে ব্যাটিং করি, আর হোয়াইট বলেও আমি আগে মিডলে ব্যাটিং করতাম, বাট এখানে যে যখন ওপেন দিছে আমার ওইভাবে কোনো প্রবলেম ফেস করতে হয়নি। তো আমি যখন হোয়াইট বল ওপেন দিছে ওপেনই করছে, আর রেড বল আমি চার পাঁচে খেলে অভ্যস্ত, আমার ওটা সমস্যা নেই। আপনার আফগানিস্তানের সঙ্গে যে সিরিজটা, সেখানে জানেন যে কোয়ালিটি স্পিনারের সংখ্যা প্রচুর, সেই হিসাবে আসলে এই উইকেটে আমাদের জন্য চ্যালেঞ্জটা কেমন থাকবে আপনি ফিল করেন, যেহেতু আপনি ডিফারেন্ট উইকেটে খেলার অভিজ্ঞতা আছে এবং আফগানিস্তান টিম সম্পর্কে আপনি জানেন? যে উইকেট আশা করি ভালোই হবে, যতটুকু দেখতেছি লাস্ট প্রিমিয়ার লিগে যখন খেলছিলাম উইকেট খুব ভালো লাগছিল। তো ওদের স্পিনার অবশ্যই ভালো আছে, ওইটা ওইটার চেয়ে মেন কথা হলো আমরা কীভাবে নিজেকে ভালোভাবে রাখতে পারতেছি, এটা ইম্পর্টেন্ট। এর সঙ্গে কি আপনি ধরেন একটা কালকে যখন খবর পেলেন যে আপনি ন্যাশনাল টিমে ডাক পেয়েছেন, তো প্রতিপক্ষ সম্পর্কে একটু মানে খোঁজ খবর নেওয়া বা তাদের দেখা, ওরকম কি আপনার ভেতরে সেই জিনিসটা শুরু হয়েছে কিনা, যে আফগানিস্তান দলের বোলারদেরকে নিয়ে একটু স্টাডি করা সেটা শুরু করেছেন কিনা? এখনো সত্যি বলতে শুরু করি নাই, জাস্ট আমি গতকালকেই কলটা পেয়েছিলাম আর কি। বল দেখি, খেলার ট্রাই করি, কে বলার আছে বা কে অপোনেন্ট আছে ওইটা ট্রাই দেখি না আর কি। তো বল বল দেখি খেলার ট্রাই করবো, এর বেশি কিছু করবো না। কংগ্রেটস যে আপনি ডাক পেয়েছেন, তো স্কোয়াডে ডাক পাওয়া একটা চ্যালেঞ্জ অ্যাচিভ করা হয়, কিন্তু সেখান থেকে প্লেইং ইলেভেনে আসা ইটস আ বিগ চ্যালেঞ্জ। তো ওইটাকে আপনি আসলে কিভাবে নিয়েছেন, কারণ দলে যেই মানে যে ইলেভেনটা এখন খেলছে এখানে কাউকে ব্রেক করে যদি দলে আসতে হয় ডেফিনেটলি আপনাকে এক্সট্রাঅর্ডিনারি কিছুই করতে হবে, তো ওই বিষয়টাকে আপনি কিভাবে নিয়েছেন? ওইরকমভাবে কোনো কিছু চিন্তা করতেছি না, আমি একটা জিনিস ট্রাই করতেছি, যেখানেই সুযোগ পাচ্ছি এই টিম বলেন বা প্রিমিয়ার লিগ বলেন আমি আমার ভালোটা খেলা ট্রাই করতেছি। আমি যদি আমার বেস্টটা খেলতে পারি আস্তে আস্তে অবশ্যই সুযোগ আসবেন। সবাই খুব অভিনন্দন জানাইছে কোচের সাথে, যখনই ফার্স্ট দেখা এসে ফার্স্ট টাইম কোচের সাথে দেখা হয়েছে, তো অভিনন্দন জানাইছে এতটুকু। প্রিয় ফরম্যাট বলতে সব ফরম্যাট তো খেলতে ভালো লাগে, অবশ্যই রেড বলটা এনজয় করে খেলতে, রেড বল বলেন বা উড়িয়ে যেটাই বলেন রেড বলটা মজা লাগে। আর ওইভাবে কাউকে ফলো করা হয় না ছোটবেলা থেকে, তো অনেকজনের ব্যাটিং ভালো লাগতো, বাট অনেকজনে আছে, বিরাট কোহলি আছে আমাদের দেশের, অনেকজনে মুশফিক ভাই আছে, অনেকজনের ব্যাটিং ভালো লাগে কিন্তু ফলো কাউকে এভাবে করা হয়। এটা তো আমাদের জব, আমাদের জব তো করতে হবে, যে যেরকমই সিচুয়েশান থাকুক, রোদ পড়ুক বা বৃষ্টি পড়ুক, আমি মনে করি আমাদের জব থাকবে এটা যেন ডান করতে পারে, আর কিছু না। চ্যালেঞ্জিং
নিজের মেন্টালি স্ট্রং হতে হবে এখানে খেলতে হলে, আর কিছু না, চ্যালেঞ্জিং বলতে কোনো কিছু না। একটু পরিবার নিয়ে কথা বলতে চাই, আপনি তো একটা স্ট্রাগল পেরিয়ে গেছেন পরিবার বাবা এই থেকে, তো আমার বড় ভাই খুব সাপোর্ট করেছিল আর কি, যে বাবা মারা যাওয়ার পর থেকে ওই আমাকে খুব সাপোর্ট করছে। আর ক্রিকেটে এক বড় ভাই ছিল যে সুদীপ্ত ভাই বলতে, তো উনি ক্রিকেটিং ক্ষেত্রে অনেক আমাকে সাহায্য করছে, একাডেমি থেকে ভর্তি করা বা জিনিসপত্র দিয়ে, তো ওভাবে ওনারা সাহায্য করাতে আমার খেলাটা ইজি হয়েছে আর কি। আম্মু আম্মু ভাইয়া কোচ বলতে, আমাদের সারাদিন স্যার ছিল, ওনার সাথে কাজ করছি বেশ কিছুদিন, আর এদিকে আম্মুরা তো অলওয়েজ সাপোর্ট করে। সবার আগে কাকে ফোন দিয়েছিলেন? আম্মু ভাই। Thank you. I will be able to get a shot. Okay.